নমস্কার বন্ধুরা, আজকের ব্লগটি একটু অন্যরকমভাবে শুরু করছি। এই যে বট গাছটা দেখতে পাচ্ছ, আমি যখন ছোট্ট ছিলাম ছোট্টবেলা থেকে দেখে আসছি। আমার মা, জেঠিমা, পাশের বাড়ি কাকিমা আরও আশেপাশের সবাই মিলে এখানে মনসা পুজো দিতে আসতো। আর এখানে জানো, এই গাছতলা সেরকম যাওয়া যায় না, কেননা এখানে সবসময় সাপ থাকে। এই যে যখন পুজো হয়, পুজো হওয়ার আগে এখানে নিমন্ত্রণ করতে আসে, আর নিমন্ত্রণ করার পরেই তারপরে এখানে সাপাই টাপাই করেই পুজো দেওয়া হয়। আর এখানে সত্যিকারেই যখন পুজো টুজো দিয়ে আমরা চলে যাই, ওই দুধকলা দিয়ে চলে যাই, তখন সত্যি একটুক্ষণ পরে এসে দেখবো ওইসব কিচ্ছুই নেই। তো চলো, আজকের ব্লগে আমাদের সঙ্গে থাকো। আশা করছি আজকের ব্লগটি খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আজ চলে আসছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। যবে থেকে আসছি তবে থেকেই ভাবছি সমুদ্রে যাবো, সমুদ্রে যাবো। এত লোক থাকা সত্ত্বেও যেতে পারছিলাম না, আর এখন বেশি লোকজন নাই, আর এখন আসছি আমরা সমুদ্রে দেখতে। তো চলো, আমরা জঙ্গলের মাছ থেকেই যাচ্ছি সমুদ্রে। এখান থেকে একটা শর্টকাট রাস্তা আছে, এই যে এখানে কাঁকড়া গাছ আছে খাড়িয়ে যে এখানটায়, তো এখানে অনেক কাদা বলছে ভাই। তো আমরা এখান থেকে যাবো, এখান থেকে একটু দূর, এখান থেকে একটু শর্টকাট হতো, এরই পরে সমুদ্র ছিল। তো চলো। আর এই দেখো বন্ধুরা, এখানে যেখানে সেখানে করুপত্তি গাছ, আর এই যে নিম গাছ এখানে যেখানে সেখানে পাওয়া যাবে, কেননা এই আইল্যান্ডটা পুরো আইল্যান্ড একেবারে নিম পাতা দিয়ে ঘেরা, নিম গাছ দিয়ে। চলো, হাঁটতে হাঁটতে আরও দেখতে পাবে অনেক নিম গাছ। এই দেখো, এর মধ্যে কাঁকড়া ঢুকে ঢুকে আছে, ভিতরে ঢুকে গেছে। এই দেখো বন্ধুরা, এই যে বড় একটা নিম পাতা গাছ, এই দেখো। আর আমরা যেখানে থাকি সেখানে সেখানে গাছ লাগানো হয়, তার সত্ত্বেও গাছ হয় না, আর এখানে যেখানে সেখানে গাছ হয়ে যায়। তো বন্ধুরা, আমরা সমুদ্র প্রায় প্রায় চলে আসছি, তার জন্য সমুদ্রের পাশেই এই যে কেওয়া গাছ, এই যে দেখতে পাচ্ছ এখনো ভর্তি, আরও আগে গেলে আরও দেখতে পাওয়া। এই যে এই পাতা দিয়ে পাটি বানায়, এই যে দুপাশে কাটা আছে, কাটাগুলো ছাড়িয়ে তারপরে পাটি বানায়। চলো। তো বন্ধুরা, আমরা চলে আসছি আমাদের দ্বীপে সমুদ্র। এই যে তোমাদের নিয়ে চলে আসছি সমুদ্রতে, দেখো কত সুন্দর জল। ও যে একটা বোট আসছে, টমেটো একসঙ্গে দিয়ে মাখিয়েছি। আর তোমাদের জন্য নিয়ে আসছি, এই দেখো লবণটা ভিজে গেছে, এই যে শসা নিয়ে আসছি বাড়ির থেকে, একটা আপেল নিয়ে আসছি, আর যে ফুল নিয়ে আসছি, আর সব থেকে সুন্দর মোটর বাইক চলছে।
খেয়ে পেতে তো এগুলো গরমের দিনে ভীষণ ভালো লাগে খেতে। আর এগুলো জানো কি মিষ্টি, ভীষণ মিষ্টি ভাই, দেখো মাছ দেখো। এবার নীলে এসে সেরকম ভিডিও বানাতে পাচ্ছি না, কেননা মা একটু ব্যস্ত হচ্ছে। আর ভেবেছিলাম তোমাদের এখানে ওখানে সারা জায়গায় যেখানে টুরিস্ট এরিয়া সেখানেও নিয়ে যাবো, ভিডিও বানিয়ে শেয়ার করব। আরও এমনও জায়গা আছে যেখানে টুরিস্টরা যায় না, ওখানে আমরা যেতে পারি, সেখানেও ভিডিও করব ভাবছিলাম, কিন্তু সেরকম ভিডিও বানাতেই পারিনি। আর আমাদের তো এখনও যাওয়ার সময়ও হয়ে গেছে, তো এরই পরে আবার ভ্যাকেশান আসবে, তখন ভ্যাকেশানের মধ্যে দুই মাসের ছুটি থাকবে, তখন ওই ছুটিতে আমি ডেইলি ব্লগ শেয়ার করব। এখন একটু নেটের সমস্যাও আছে এখানে, রাত্রিরে নেট আপলোডে বসাতে হয় ভিডিও, কেননা দিনে একদম নেট থাকে না, রাত্রিরে বলতে গেলে আধা রাত্রিরে 12টার পরেই সেরকম একটু নেট ফাস্ট থাকে। আর এরই পরে যখন দু মাস ছুটিতে আসব তখন সেরকম ব্যস্ত থাকবে না, আর তখন আমি সব জায়গায় ঘুরে ঘুরে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। দেখো মামা কি নিয়েছে, কি বলো তো, এটা কি বলো, এগুলো সাগরের কুল। এই দেখো এই যে ফুল ভাই নিয়েছে, এই এখনো আছে, দেখো কত নিয়ে আসছে। এগুলো এই গাছ শুধু সাগরের পাশেই পাবে, সাগরের পাশেই গাছগুলো আছে। আরো আসি, আরো আসি, তো বন্ধুরা এই যে পাথর দেখতে পাচ্ছ, এই পাথরের মধ্যে মানে দূরে দূরে যেই পাথরগুলো থাকে সেই পাথরের মধ্যে কড়ি থাকে, আমরা আগে তুলে তুলে নিয়ে আসতাম, আর এনে মাটির মধ্যে রেখে দিতাম। এরই পরে যখন আসবো তখন তোমাদের দেখাবো ভিডিও বানিয়ে, এখন তো সেরকম সময় হয়ে ওঠেনি, আর এরপরে আমি দেখাবো। আর এই যে একটা বাস দেখতে পাচ্ছ, এই বাসটা ভেসে ভেসে চলে আসছে এই যে এখানে। আমরা যেই সমুদ্রে আসছি আমাদের বাড়ির পেছন থেকে 5 মিনিট হেঁটে যেতে ওরকম লেগে যায়। আর ওই যে একটা বোট দেখতে পাচ্ছ, ওটা ট্যুরিস্ট বোট, ওটা ম্যাক্রুজ, ওই বোটের নাম ম্যাক্রুজ। আর এখানেই দেখতে পাচ্ছ ও যে ছোট ছোট এসব ট্যুরিস্ট বোট, আর এখানেই আমাদের জেটি, যেখান থেকে আমরা আসা যাওয়া করি এখানেই জেটি, এই যে। আর এখানে ও যে একটা পাহাড়ের মতন দেখতে পাচ্ছ, এই যে ওটা হলো হ্যাবলকের কালা পাথর, সবাই বলে কালা পাথর, তার জন্য আমিও জানি কালা পাথর, যে হ্যাবলক। এখান থেকে হ্যাবলক যেতে 1 ঘন্টা লেগে যায়, সেরকম সময় লেগে লাগে না, পদ্মায় যেতে যেরকম 2 ঘন্টা লাগে, কিন্তু হ্যাবলক যেতে 1 ঘন্টা লাগে, নীল থেকে হ্যাবলক অনেক ধারে। তাহলে কোথায় যাচ্ছ বলু, বলু ও গালু, শোনো কোথায় যাচ্ছ, হ্যাঁ বোটে যাবা, কোথায় বোট, চলো দেখি তো। বাবা দাঁড়াও, যেতে পারবা,
জল, কি সুন্দর জল! চলো, ওই যে গোলুরা কত দূর চলে গেছে। এই একটা যেটি ছিল এটা খারাপ হয়ে গেছে, ওইখানটায় ছিল, ওইখান থেকে এখানে ভেসে ভেসে চলে আসছে। আর চারিপাশে দেখো সাগরের মধ্যেই কাঁকড়া গাছ লাগানো, যাতে সুনামি না আসে সেটাই লাগানো। আর মেয়েটা বলছে হালপা হচ্ছে, হালপা পাপা দে, আইস ভয় পায় না দেখছো, চল চল নিচে নামবো, এখন জ্বর আসবে। মামাও চলে এই যে বন্ধুরা, আমি বলছিলাম না যে ভাই সাগরের ফুল নিয়ে এসে দেখিয়েছিলাম, এই যে সেই ফুল গাছ দেখো, এই একটা আছে, এই দেখো এটা পাকে নেই এখন, এই যে উপরে দেখো দেখো। তো বন্ধুরা, আসার পথে দেখলাম বড় একটা মাকড়সা এখানে, না নানান রকমের যে এরকম বড় বড় মাকড়সা এখানে আরও পাওয়া যায়। দাদাভাই এই ভিডিওটা দাদাভাই করলো, কেননা দাদাভাই মাকড়সা নিয়ে পড়াশোনা করেছে, তার জন্য দাদাভাই ভিডিওটা করলো। তো বন্ধুরা, আমরা এখন সাগর থেকে এখন ফেরত ঘরে যাচ্ছি। আর এই যে যাওয়ার পথে এই যে গোলু, এটা এটা নিয়ে যাচ্ছে, এই দেখো চারপাশে ছিপি আছে, এগুলো বাড়িতে ফেলতে হবে। এটা সুন্দর একটা বক্স হয়ে গেছে, এর মধ্যে কিছু কিছু রাখা যাবে, ওরা খেলনা টেলনা রাখতে পারবে। চল এখন ঘরে। চলো বন্ধুরা, আজকের ব্লগটি এ পর্যন্তই করছি, আবার চলে আসবো নতুন একটি ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো।